30 अक्टोबर राज्य पांचा समित अनुषित हम उपनिर्वाचन थाउरा मरियनी भवानीपुर तमुलपुर और गोसाईगाव समित उपनिर्वाचन बतह पड़े बीजेपी कांग्रेस एआरडीएफ राइजर दल यूपीपीएल बीपीएफके धरी प्रति राजनैतिक दल अब्याहत राखी प्रचार अभियान प्रत्येक प्रार्थी विशाल निर्वाचन सभार विपरीते सभा अनुषित चल से प्रचार अभियान আমি বিভিন্ন প্রান্তলে পুনপটীয়া সম্প্রচারত যাম। আমি পুনপ্রথমে যাবলৈ বিচাৰিছো গোসাঁইগাঁৱলৈ। গোসাঁইগাঁৱত উপস্থিত আছে আমাৰ সাংবাদিক জাকলং ব্রহ্ম। জাকলং, পোনে পোনে আহিছো আপোনাৰ ওচৰত। আৰু 30 অক্টোবৰত অনুষ্ঠিত হ'ব উপনির্বাচন, আৰু এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে যে নির্বাচনী বতাহ বলিছে সকলোতে। নিশ্চয় মঞ্জুশ্রী, মই ইতিমধ্যে 28 নং যিটো গোসাঁইগাঁও যে সমষ্টিত মই ইয়াত উপস্থিত আছে। ইতিমধ্যে যিটো অসমত যিখন 5খন যিটো সমষ্টিত যিটো ভোট গ্রহণ হৈ আছে, আৰু মই য'ত আছো গোসাঁইগাঁওতো ঠিক ঠিক একে টাইমতে ভোট গ্রহণ কৰিছে। ইয়াত যিটো গোসাঁইগাঁও যিটো 28 নং যিটো গোসাঁইগাঁও, তাত ইতিমধ্যে আমি জানিবৰ পৰা 13জন প্ৰাৰ্থী ইতিমধ্যে ইয়াত মনোনয়ন দাখিল কৰিছে বুলি গম পাইছোঁ। আজি কিন্তু 16 তাৰিখ, আজি উইড্ৰল ডেট আছে, কিন্তু কেইজন উইড্ৰকাৰী কেতিয়া ক'ব নোৱাৰে। কিন্তু ইতিমধ্যে ইয়াত 13জন প্ৰাৰ্থী ইয়াত যিটো নমিনেশ্যন ফাইল কৰিছে, আৰু ইতিমধ্যে আমি জানিব পৰা ইয়াত মূল যিটো যিটো প্ৰাৰ্থী হয় প্ৰাৰ্থীসকল যাতে বিপিএফ আছে, ইউপিপিএল, কংগ্ৰেছ, এআইডিএফ আৰু বিভিন্ন দল সংগঠনে ইতিমধ্যে ইয়াত নিজৰ নিজাকে প্ৰাৰ্থী দিয়া হৈছে। আৰু আজি যিটো উইড্ৰল ডেট, এই উইড্ৰল ডেট কেইজন উইড্ৰ কৰে তাৰপিছতে আমি কওঁ। কিন্তু ইতিমধ্যে যুঁজখন হ'ব যিটো ডাঙৰ পাৰ্টী যিটো ইউপিপিএল, বিপিএফ আৰু কংগ্রেস, এআইডিএফ লগত ইয়াত যথেষ্ট ইয়াত মূল জ্যেষ্ঠ হ'ব। ইতিমধ্যে মই য'ত এইখন গোসাঁইগাঁৱত বাজাৰত মই উপস্থিত, ইয়াত যিটো ৰাইজ যথেষ্ট আহিছে, কিন্তু ৰাজনীতিৰ বিষয়ে কিমান ক'ব পাৰে মই ক'ব নোৱাৰোঁ। কিন্তু মই জানিব চেষ্টা কৰিম ৰাজনীতিয়ে কি কয় ইয়াত লোকেল মানুহসকলে। আপোনালোক অলপ আহিব নেকি, অলপ ৰাজনীতিৰ বিষয়ে সুধিম। আকৌ দুই সপ্তাহৰ পিছত আৰু বাই ইলেকশ্যন হ'বলৈ গৈ আছে আমাৰ গোসাঁইগাঁৱত, কি ধৰণৰ কেনেকৈ আপোনালোকে নির্বাচনের কথা এখন কি করবো, আমরা হচ্ছে দোকানদার মানুষ, হব একটা শান্তিপূর্ণ হওয়া লাগে নির্বাচনটা সবাই মিলে। কি ধরনের বস্তুটো সবাই যে কোনো পার্টির লোক যাতে অশান্তি না হয় সবাই মিলে সে কাজটা ভালো ধরে করা লাগে, এটাই আমরা বিচারি আছো আর। ধন্যবাদ দিছো মই আপোনাৰ জানিব বিচাৰিছো। হেল্ল, আপনি কি কব যেহেতু নির্বাচন আকৌ আহি আছে গোসাঁইগাঁৱত, এফালে অলপ চাব। কেনেকে ভালে আছে ইয়াতে, ভালে এনেকুৱা ই হৈ আছে আমাৰ। হ্যাঁ, ইলেকশ্যন হলে ভালে আছে, ভালো হব লাগে। কি ধরনের ক্যান্ডিডেট বিচাৰে? ক্যান্ডিডেট তো লোকাল ক্যান্ডিডেট বিচাৰো আমি, ভাল ক্যান্ডিডেট। এতিয়া কোনে হয় আমিতো নাজানো, ইপিনে ধ্ৰুৱ হয় না কি হয়, এই ধ্ৰুৱজ্যোতি ৰাইজৰ কাম কৰা মানুহ লাগে, লোকাল মানুহ। এইকাৰণে কি আছে আমাৰ সমস্যাটো বহুত আছে। সমস্যাটো সমস্যা হৈ থাকে, সমস্যাৰ বিষয়ে এই যে পুলিচ প্ৰশাসনে যিটো গণ্ডগোল কৰিছে এইটো এটা সমস্যা যোৱাকালি। এণ্ড এনেই আমাৰতো ৰাস্তা ঘাট অলপ যেনেকুৱা হৈ আছে, সেইবোৰ বেয়া ৰাস্তা, কেইটামান ৰাস্তা বেয়া আছে, এই দলগাঁৱৰ ৰাস্তাটো বেয়া আছে, সেইবোৰ ভাল হ'ব লাগে, সেইকাৰণে লোকেল লাগে আমাক। আৰু মই কি কওঁ, ইলেকশ্যন নহ'লে ভাল, আমি যিটো প্ৰাৰ্থী আমাৰ ভাল কাম কৰিব আমি তাকে বিচাৰোঁ, বেলেগ আৰু কি ক'ম। আমাৰ যাতে উন্নয়ন হয় এইবিলাকেই খোজোঁ আৰু। কি সমস্যা, ডাঙৰ সমস্যা এতিয়া ডাঙৰ সমস্যা কি, আমাৰ তো ৰাস্তা ঘাট লাগে, মানুহৰ দুখীয়া মানুহ ভাল হ'ব লাগে, দুখীয়া মানুহৰ কাৰণে কিবা কৰিব লাগে, এনে আৰু কি সমস্যা। সমস্যাতো মানুহৰ থাকেই, তাও চৰকাৰে যিফালৰ পৰা যিবিলাক সমস্যা মানে প্ৰদান কৰিব পাৰে সেইবিলাক কৰিব লাগে ভালদৰে। আমি এতিয়া কিবা এটা আপোনাৰ লগত গৰীব মানুহৰ কাৰণে পালোঁ, সেইটো আমি খাই দিলোঁ আৰু বেলেগক নিদিলোঁ, তো এইবিলাক তো সমস্যা থাকে, পাম বলে আর না পায় আর কি, এইবিলাক মানুষ তো সমস্যা থাকে। আমি দুখিয়া মানুষ আর কি সমস্যা হবো, মানে আমি সরকার চাও যাতে আমার ভাল কাম করে, আমিও ভালদরে চলিব পারো, আমার পাশফালে যাতে চায় মানুষ, এইবিলাকে আর কি কম। রাজনীতি, রাজনীতি যেটা রাজনীতি ইয়াতে মুখ্য, যেটা রাজনীতি মূল, এই রাজনীতিবিলাক কোন কোন মাজত যুঁজ হবো বলে আপনি ভাবে? এটা রাজনীতি কি, রাজনীতি সব আছে আমার ইয়াতে, তো বিপিএফ পার্টিও আছে, ইউপিএল পার্টিও আছে,
যি ভাল কাম করে আমি মানুহ তো বুদ্ধিমান জীবী মানু যি ভাল পায় তাকে করিব আরে জি ইউজটো কার কার লগত এটু এতিয়া কম্পিটিশন তো দুটাই ইউপিএল আর বিপিএফ এর লগত কম্পিটিশন হবো বটে কংগ্রেস আর কংগ্রেস আমার কংগ্রেস নাই কংগ্রেস নাই সরি কংগ্রেস ইফালে নাপায় আমার ইয়াত কংগ্রেস নাপায় এনেকুৱা ভাবু আর কি যে মানুহৰ ভিতৰৰ কথা আমি কব নোৱাৰো কংগ্রেস এটো পার্টিকুলারলি কব নোৱাৰো কিন্তু কংগ্রেস তো তেরে বিপিএফ আর ইউপিএফ হ্যাঁ বিজেপি বিজেপি ইউপিএল আর বিপিএফ এই তিনটা পার্টি মানে আমার ইয়াতে স্ট্রং আছে সবাই ভাল পায় যি ভাল কাম করে আমি না তাকে চাম আমার আর কি কথা আছে ধন্যবাদ ধন্যবাদ ইতিমধ্যে আমি রাইজর পৰা মতামত লবলে সক্ষম হয়েছে যে রাইজে ইয়াতে মূল যেটো জুস হব যে বিপিএফ ইউপিপিএল আর যেটো কংগ্রেসের মাজত কংগ্রেস নাই বলে কৈছে তথাপিও কংগ্রেস ইয়াতে যেটো ন্যাশনাল পার্টি হয় তেহরের মাজতে জুস হব বলে ইতিমধ্যে আমাক কইলে কৈছে হয় হয় জাকলং ব্রহ্ম আপনার ধন্যবাদ জানাইছো।